ভুল করে কো লাইক মারবেন না। ভিডিও ভালো লাগলে তবে লাইক মারবেন, তার আগে কোনো রকম লাইক মারার কোনো রকম কোনো দরকার নেই। হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন ধরে শুধু ফল আপনারা খেয়েই যাচ্ছেন, ফল খেয়ে 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 প্রায় বদহজম মতন হয়ে যাচ্ছে। যার জন্যে ভাবলাম যে না, আজকের একটু ফুলের বিষয়ে আপনাদেরকে দেখাই। মাঝখানে তো ভিডিও করা পুরো বন্ধই ছিল, আজকে চলে এসেছি একদম পুরো বোমা আর বিরার মাঝামাঝি। এই নার্সারিটার নাম হলো টুকু নার্সারি। এই নার্সারিতে এলে বিভিন্ন প্রজাতির ইনডোর প্লান্ট, পাতাবাহার, তাছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং সার, পোকোবিট ফোকোবিট মানে সমস্ত রকমের সার তেল ফেল নিয়ে ফুল ফলের গাছ সমস্ত কিছু পাবেন এই নার্সারিতে। চলুন দেখে নেওয়া যাক কী কী পাওয়া যায়। যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ, যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ, কারণ গাছ, ফুলের গাছ, ফলের গাছ, ইনডোর প্লান্ট সমস্ত রকম পাতাবাহার ফাতাবাহার নিয়ে এদিকে আপনার রঙ্গন ফঙ্গন, আর টপ সার তেল কোকোপিট ফোকোপিট মানে সমস্ত কিছু, এ টু জেড এভরিথিং সমস্ত কিছু পাবেন আপনারা এদিকে এই নার্সারিতে। মানি প্লান্ট, তারপরে রবার প্লান্ট, এদিকে লিপস্টিক প্লান্ট, মোটামুটি চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া, সমস্ত রকম গোলাপ, জবা, গ্যাদা, সমস্ত রকমের ফুলের গাছ। তাছাড়াও এখানে দেখুন সার, এই সার মিক্স সার, তাছাড়াও জৈব সার, অ্যাডিনিয়াম তো হাজার হাজার, ক্যাকটাস, সমস্ত কিছু। অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্য বললেও বন্ধুরা একেবারে ভুল হবে না, সমস্ত রকমের অ্যাডিনিয়াম, বিভিন্ন প্রজাতির অ্যাডিনিয়াম পাবেন আপনারা এই নার্সারিতে। তাছাড়াও কিন্তু বন্ধুরা মোটামুটি ফুলের গাছ ছাড়া ফলের গাছও আপনারা এই নার্সারিতে কম বেশি পেয়ে যাবেন, আর ছোটো গাছ, বড় গাছ, সমস্ত সাইজের গাছ। দেখুন এদিকে জবা, জবা গাছ যেমন আমেরিকান, অস্ট্রেলিয়ান, পুনে, তারপরে দেশি বিভিন্ন ধরনের জবা পাবেন। দেখুন এদিকে কিন্তু আপনারা পাবেন কলকাতা পাতি, কলকাতা পাতি লেবু গাছ, ফোন নাম্বার অবশ্যই ভিডিওতে দিয়ে দেবো। দেখুন এদিকে ফুল যেমন হয়ে আছে, ফলও আছে, তাই এরকম ফলের গাছ, ফুলের গাছ, সমস্ত রকম গাছ। এদিকে কিন্তু পেয়ারা গাছ, আবার এই সেই রেড কলা না, জিনাইন কলা, যাওয়াকাটা হবে জিনাইন কলা, এই কলা গাছ, আবার এদিকে ডালিম, এই সেই সুপার ভাগুয়া ডালিম, আবার লিচু, এদিকে আবার আমলুকি আম, এদিকে কিন্তু ওডিসি থ্রি সজনে গাছ, পিছনে রয়েছে বেল, আবার এদিকে রয়েছে পেয়ারা, সবেদা, চায়না কমলা, মোটামুটি সমস্ত রকম প্রজাতির ফলের গাছ, ফুলের গাছ সব রকম আপনারা পাবেন এই টুকু নার্সারিতে। দেখুন লীলকণ্ঠ, হোয়াইট কণ্ঠও আছে, মানে সাদা যে লীলকণ্ঠটা হয় সেটাও পাবেন, কামরাঙা, প্রত্যেক গাছে, প্রত্যেক গাছে, প্রত্যেকটা গাছে কোনো রকম মিস নেই। দেখুন যেদিকে যেমন ফুল হয়ে আছে এদিকে ফলও হয়ে আছে, হাইট প্রায় 3-4 ফিটের কাছাকাছি প্রত্যেকটা গাছ। এদিকে দেখুন সবেদা, আবার এদিকে কাঁঠাল, আম, এটা মনে হচ্ছে বিলাকেস্টন আম হবে সম্ভবত। আর বন্ধুরা এদিকে কিন্তু গোলাপ আছে, গোলাপ মোটামুটি হাজারি গোলাপ থেকে নিয়ে বিদেশি দেশি সব রকম গোলাপ আছে নাকি, মোটামুটি এখনও অন সিজন, সিজন তৈরি হলেই মোটামুটি আবার সব তৈরি হয়ে যাবে, অ্যাভেলেবেল গোলাপ থাকে। আচ্ছা সব রকম। তা যাই হোক, নার্সারির মালিক আপাতত সময় দিতে পারছে না বন্ধুরা, বুঝতেই পারছেন, আর এই নার্সারিতে সব ধরনের গাছ আপনারা পাবেন, বিভিন্ন প্রজাতির, মাদার গাছ নেই কিন্তু হ্যাঁ বিভিন্ন ধরনের গাছ আপনারা এখান দিয়ে অর্ডার করে নিতে পারেন। সব গাছের নাম তো বলতে পারবো না, কারণ এ ধরনের ফুলের গাছের বিষয়ে অত অভিজ্ঞতা নেই, ভিডিও করা নেই। তা যাই হোক সব রকম গাছ আপনারা পাবেন। দেখুন এখানে কিন্তু সাদা জবা, এই সাদা জবা পাবেন, এই এক ধরনের গাছ রয়েছে, আর এই গাছগুলো তো একদম সেই আকাশের তারার মতন পুরো একদম সাজিয়ে রয়েছে ফুল সাদা হয়ে, এই গাছ পাবেন আপনারা এই নার্সারিতে। আর এখানে একটি গাছ দেখায় চায়না কমলা লেবু, দেখুন
লেবু কিন্তু বিশাল হওয়া হয়ে আছে, সুন্দর লাগছে, টবের গাছ। আর এইটাও কিন্তু একটি চায়না পেয়ারা, চায়না পেয়ারা হবে, চায়না পেয়ারা আর লাল পেয়ারা। তাছাড়াও পদ্ম গাছ, পদ্ম গাছ। হ্যাঁ, এদিকে আপনার, ও হ্যাঁ, এটা হচ্ছে আপনার মালবেরি গাছ, দেখুন এই যে ছোট্ট মালবেরি হয়ে আছে। তাছাড়াও এখানে পেঁপে গাছ, আর এদিকে মনে হচ্ছে আপনার মালটা, মৌসম্বি, এই ধরনের লেবু গাছ হবে এগুলো। তো এই ধরনের গাছ, বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, ফলের গাছ নিয়ে এদিকে কিন্তু আরও একটি গাছ রয়েছে, সেটা হলো আমাদের চাষের মানে তরকারি খাওয়ার জিনিস, পেঁপে গাছ তো এদিকে আছেই, তার সঙ্গে কিন্তু এদিকে দেখুন বেগুন গাছ, এই বেগুন গাছও পাবেন। এদিকে দেখুন একটি আম ধরে আছে, বড় সাইজের আমের গাছ, এই আম গাছ বড় বড় সাইজের, তাও পাবেন। এদিকে আবার ন্যাসপাতি, ন্যাসপাতি রয়েছে, এই দেখুন ন্যাসপাতির থেকে নিয়ে আপেল, আপেল, এদিকে কিন্তু আবার কালোজাম, কম বেশি সব ধরনের। এইদিকে নারকেলও মোটামুটি আছে, আর চন্দ্রমল্লিকা মোটামুটি ভালোই রয়েছে, প্যাকেটে আছে, তাছাড়াও আবার টবেও লাগানো আছে। দোকানের ভেতরে দেখুন বিভিন্ন ধরনের সার দেখতে পাচ্ছেন, সারের প্যাকেট। এইদিকে লাকি বাম্বু, লাকি বাম্বু আছে। আবার এইদিকে কিন্তু বিভিন্ন কালারের ছোট বড় সাইজের সব হ্যাঙ্গিং টব, ওই হ্যাঙ্গিং টব। আবার এদিকে কিন্তু প্লাস্টিকের টব, মাটির টব, সমস্ত কিছু সার, মানে হাড় কুচি, সিং কুচি, তারপরে হাড়ের গুঁড়ো, জৈব সার, কোকোপিট, মানে সমস্ত কিছু, এভরিথিং পাবেন আপনারা এই নার্সারিতে। কিন্তু এদিকে আপনারা পাবেন দেখুন মাটির টব, এই মাটির টব আছে। আর ঘর পুরো কিন্তু এখান দিয়ে সাজিয়ে একটু হালকা করে উঠবো এসোদা, দেখুন বন্ধুরা, এই তো বলতে বলতে যাচ্ছি, দেখুন এখান দিয়ে খালি আস্তে আস্তে উঠছি। বিল্ডিংয়ের ওপরে উঠলে আপনারা দেখতে পাবেন কিন্তু বিভিন্ন প্রজাতির টব, বিভিন্ন সাইজের টব, দেখুন টব, কত ধরনের টব নেবেন আপনারা, দেখুন কড়ি মাটির টব, মাটির টব, সমস্ত কিছু, পিছনে রয়েছে, সামনে রয়েছে, টবের শেষ নেই, কিন্তু এটা অফিস টাইপের। এই ধরনের টব, লাকি বাম্বু, মানে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের প্লাস্টিক, মাটি, সমস্ত কিছু পাবেন আপনারা এই টুকু নার্সারিতে, দেখুন। তা কাকা, আপনার এই নার্সারিতে মোটামুটি কলকাতা বা এদিকে বনগাঁর দিক দিয়ে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে নার্সারিতে? ট্রেন ফাতে আসে, বাসপথটা অসুবিধা হয়। হ্যাঁ, বাসপথে সুবিধা হয়, ফতেসাদির সাইডি নার্সারি আসলি, গাছে গাছে বোর্ড আছে, টুকু নার্সারি দেখলি বোঝা যাবে। মোটামুটি গোমা অথবা বিরা থেকে, বিরা থেকে আসতে হবে, বাসপথেই ভালো। হ্যাঁ, বাসরোডই ভালো। আচ্ছা, যশোরডি আসতেই ভালো হয়। টুকু নার্সারি মোটামুটি রাস্তার ধারেই বোর্ড দেওয়া আছে, বোর্ড দেওয়া, যশোরের ঘরে বোর্ড আছে। আর মোবাইল নাম্বারটা একটু হালকা করে বলে দাও, বেশি বলতে হবে না, 7865972892। আচ্ছা, আর অনলাইন কুরিয়ার ফুরিয়ার হয় নাকি, গাছ পাঠানো পাঠানো হয়? অনলাইনে পাঠানো হয় না আমাদের। আচ্ছা, তা যাই হোক, আর মোটামুটি আপনার এই নার্সারিতে মোটামুটি ফুল বা ফল, ইনডোর ফিনডোর নিয়ে সমস্ত কিছু পাওয়া যায় কি? যায়, মোটামুটি সব আছে, সব রকম আছে, সার ফার সব কিছু, সব কিছু আছে। আচ্ছা, তাহলে টপ, মাটির টপ, প্লাস্টিক টপ, আর ফোন নাম্বারটা একটু বলে দাও, 7865972892। আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কাকার কাছ থেকে ইন্টারভিউটা নিলাম, আর এনার নার্সারিতে সব রকম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। এবারে একটু ব্যানার বা বোর্ডটা হালকা করে দেখিয়ে দিই, দেখুন একদম রাস্তার গায়ে দেওয়া আছে টুকু নার্সারি, ফোন নাম্বার কিন্তু এতে দেওয়াই আছে দেখতে পাচ্ছেন। এই ফোন নাম্বারটা আপনারা কানেক্ট করে নেবেন, নিয়ে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো গাছ অর্ডার করতে পারেন। এটাই ছিল মোটামুটি ছোটোখাটো একটি নার্সারি ভিডিও, ছোটোখাটো নার্সারি না, মোটামুটি ছোটোখাটো ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠাতে পারবেন। ধন্যবাদ।